চাইতেছিলাম যদি সবচেয়ে ভালো হইতো দোকানে নিয়ে যায় নতুন একটা চকচক অটো ওনারা কিনে দিতে পারতাম, কিন্তু এটা আমার সামর্থ্যের বাইরে। তো এই অটোটা আমরা হচ্ছে 1,00,000 টাকার মধ্যে হচ্ছে পাইছি। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। প্রিয় দর্শক আজকে একটি বিষয় নিয়ে কিন্তু আপনাদের সামনে হাজির হয়েছি, তাশরিফ খানকে নিয়ে। তাশরিফ খান কিন্তু লাইভে এসে নামাজি ব্যক্তির অটো রিক্সা হারিয়ে গেছেন, তার বিষয় কিন্তু লাইভে এসে কিন্তু তার সাথে করে নিয়ে কিন্তু কথা বললেন এবং একটি রিক্সা কিনে দিলেন। তো আমরা আসলে বিস্তারিত ভিডিও ফুটেজে দেখব, ভিডিও জুড়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকছে, আমরা সেইগুলো দেখব। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকুন এবং কথা না বাড়িয়ে আমরা ভিডিও ফুটেজটি দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কয়েকটা নিউজ পেপারে দেখলাম যে ইনি হচ্ছে ওনার নাম রশিদ ভাই। রশিদ ভাই প্রথম কথা হলে দেখেন দুঃখের একটা ব্যাপার, প্রথম কথা হলো ওনার পায়ে সমস্যা অনেক ছোটবেলা থেকে, এই বিপদে বেশিরভাগ সময় পরে অসহায় মানুষগুলা। ওনার হচ্ছে উনি পাঁচক নামাজ পড়েন, উনি হচ্ছে নামাজে থাকা অবস্থায় গত পরশু দিন মানে বৃহস্পতিবার তাই না, আসরের নামাজের সময়, বৃহস্পতিবার আসরের নামাজ পড়ার সময় উনি হচ্ছে বেসিক্যালি মাওনায় থাকেন। তো নামাজ পড়ার সময় উনার একটা একমাত্র সম্বল ছিল উপার্জনের অটো রিক্সা, এটা হচ্ছে চুরি হয়ে যায়। তো চুরি হয়ে যাওয়ার পরে উনি অনেক চেষ্টা করছেন, উনি হচ্ছে আপনি কি থানা পুলিশ তো করছেন, থানা পুলিশ করছেন, খোঁজাখুঁজি করছেন, কোনোভাবেই পাচ্ছেন না। এবং আমি যখন নিউজটা দেখছি উনার কান্না করা একটা মুখ আমি দেখছি, আমার মানে এত খারাপ লাগছে, এমন মনে হয়েছে যে এখন যদি সাথে সাথে কিছু করতে পারি। তো প্রথমে হচ্ছে আমি দেখার পরে মনে হয়েছে যে বৃহস্পতিবারের যেহেতু ব্যাপার, তার মানে আমি দেখছি গতকালকে, আমি ভাবতেছিলাম যে ওনার হতে কিছু একটা হয়ে গেছে, কারণ প্রত্যেকটা নিউজ পেপারে নিউজের নিচে হচ্ছে আমি দেখছি কমেন্ট বক্সের মধ্যে মনে হয় 20,000 করে কমেন্ট, 10,000 কমেন্ট, 30,000, হাজার হাজার রিয়াকশন কমেন্ট, আমি ভাবছি কিছু একটা হয়ে গেছে। তারপরে মনটা ডাকতেছিল যে এই মানুষটা যদি আমি কিছু একটা হেল্প করতে পারি। তো আমি হচ্ছে একটা কমেন্ট করছিলাম এই যমুনা টেলিভিশনের ইয়েতে ওই পোর্টালটার নিচে, যে আমি সাংবাদিক ভাইয়ের উদ্দেশ্যে বলছিলাম যে ওনাকে যদি, কারণ আমাদের দেশে এটা হয় যে অনেকে কমেন্ট করে কিন্তু আসলে আলটিমেটলি মানুষ কিছু পায় না। তো বলছিলাম যে উনি যদি কিছু না পেয়ে থাকে আজকের মধ্যে তাহলে যেন আমাকে জানায়। আজকে দুপুরবেলা হচ্ছে আমাকে জানানো হয়েছে যে উনি হচ্ছে, আশ্চর্যের ব্যাপার হইলো কমেন্ট হয়ে গেছে 1,00,000, অনেক রিয়াকশন হয়েছে, কিন্তু আপনি ক্যাশ টাকা মানে আমি যাওয়া পর্যন্ত কত টাকা পাইছেন? প্রথমে 25,000 টাকা হচ্ছে ওনাকে 25,000 টাকা দিছে আমি থাকা অবস্থায়। উনাকে এখন মানে উনার হাতে আসে না, উনাকে হচ্ছে একজন মসজিদে কমিটিতে পাঠাইছে, উনি পাবে। আর হচ্ছে আমি যেহেতু দেখলাম যে আমি যখন আসছি তখন বাস্তবতাটা হচ্ছে উনার, উনি বলছে 500 টাকা, 1,000, 1,500 টাকা উনি পাইছে, আর বেশি পায় নাই। তো আমার দেখেন আমার হচ্ছে যে আমি অনেক বড় শিল্পপতিও না, আমি চাইতেছিলাম যদি সবচেয়ে ভালো হইতো দোকানে নিয়ে যায় নতুন একটা চকচক অটো ওনারা কিনে দিতে পারতাম, কিন্তু এটা আমার সামর্থ্যের বাইরে। আমি হচ্ছে একটা খোঁজ নিতেছিলাম, আমার এখানে মাসুম একটু দিকায় সামনে আমার একটা ছোট ভাই আছে আমাদের তাসরিফ স্কোয়াডের লিডার মাসুম, মাসুমের সাথে হচ্ছে আমি যোগাযোগ করছি। তো করার পরে মাসুমের বললাম যে মাসুম উনার যেহেতু একই এলাকার গাজীপুরের, তো বললাম যে একটু দেখ খোঁজ নিয়ে অটো পাওয়া যায় কিনা, সেকেন্ড হ্যান্ড যদি পাওয়া যায় কত টাকা লাগবে। তো এই অটোটা আমরা হচ্ছে 1,00,000 টাকার মধ্যে হচ্ছে পাইছি, আলহামদুলিল্লাহ 1,00,000 টাকাই তো পাইছি, সেকেন্ড হ্যান্ড অটো। কিন্তু আমি ধরেন এটা আমি এটা পারবো না যে একটা দিয়ে আরেকটা বলতে পারবো না, আমি ধরেন খুশির সাথে আলহামদুলিল্লাহ আমি এটাতেই আমি খুশি যে আমি ওনার সেকেন্ড হ্যান্ড হইলো, যে উনি কালকে থেকে এই অটোটাতে বসে কালকে থেকে ভাড়া মারতে পারবে, স্বাভাবিক জীবনে ফিরতে পারবে আশা করি। এবং ওনার যে পায়ের কন্ডিশন আসলে অনেক মানে আমার অনেক কষ্ট লাগছে ওনার এটা দেখে, তো আল্লাহ যদি চায় তো আমরা হচ্ছে এই লাইভে থাকা অবস্থায় আমি ওনার বলছি। আচ্ছা আপনি একটা কথা বলেন, আপনি কি মন থেকে সন্তুষ্ট? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই লোক হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, অনেক ভালো একটা মানুষ, এবং উনি খালি আমি ওনার অটো দিতেছি এই জন্য না, আমি ওনার সাথে কথাবার্তা বলছি, মানে খুবই সহজ সরল শান্ত মনের একটা মানুষ উনি। ইভেন দেখেন একটা মজার ব্যাপার, আমি যখন ওনার ফোনটা দিছি প্রথমে হইলো উনি আমার কাছে কিন্তু এটা করতে পারতো, হয়তো হাওমা করে কান্নাকাড়ি করতে পারতো, উনি তো টাকা চাইতে পারতো, মানে আপনারা যারা সামনাসামনি দেখতেছেন আপনাদেরকেও বলি, উনি হচ্ছে প্রথমে আমার শরীরে খোঁজ নিছে, উনি জিজ্ঞেস করছে যে ভাই আপনার মুখ বাঁকা হয়ে গেছিল আপনার কি অবস্থা। এইটা কিন্তু আসলে সচরাচর হয় না, উনি চাইলে পারতো যে ভাই আমার কিছু ক্যাশ টাকা পাঠান, উনি কোনো টাকাই চায়নি, উনি বলছে ভাই আপনি যেটা মনে করেন ভালো। এবং আমি ওর সাথে কথা বলছি যে ভাই আমি আপনারে আমার নতুন কিনে দেওয়ার সামর্থ্য নেই, নতুন কিনা এটা আমার 2,50,000 টাকা ইজি ভাই, অনেক টাকা লাগে। তো আমি চেষ্টা করছি সেকেন্ড হ্যান্ড এর মধ্যে ভালো কন্ডিশন, আমি কয়েকটা অটো দেখছি, কয়েক জায়গায় যাচাই বাছাই করছি, আমি নিজে আসছি, আপনারা জানেন আমি নিজে না যাই করি না করতে পারি না, আমি আসছি এসে দেখছি, দেখে মনে হয়েছে যে এটা হবে, মানে যে কয়েকটা দেখছি এর মধ্যে ভাইজান আপনারা আমি বলি যে কয়েকটা দেখছি এর মধ্যে আমার কাছে মনে হয়েছে
এটা আপনার জন্য যত উপযুক্ত। তারপরে তো ভালো শেষ নাই, আপনার মনে একটা মনে খুঁত খুঁত থাকতে পারে যে নতুন হলে ভালো হইতো, কিন্তু আপনার এই বাস্তবতা মাইনে তো নিতে হবে এবং আপনি কি নিচ্ছেন এই বাস্তবতা মাইনে নিচ্ছেন ইনশাল্লাহ। আর ইলেকট্রিক জিনিস আপনি চালান এবং যারা দিবেন উনারা বলছেন এখানে গাজীপুরে অনেক ভাইরা আছে, উনারা এখানে আমাকে অনেক হেল্প করছে। সাদিম ভাই, সাদিম ভাই, সাদিম ভাই হেল্প করছে, আরো আরো অনেক ভাই ব্রাদার আছে, সবাই হেল্প করছে, মাসুম আছে, তো উনারা এটাও গ্যারান্টি দিছে। কাকা কাকা আপনিও কিন্তু তখন বলছেন যে ছয় মাস, এবং উনি আরেকজন ভালো মানুষ, উনি হচ্ছে বলছেন খুশি মনে যে ছয় মাস কোনো যদি এটা সমস্যা হয় উনি নিজে যায় দেখবেন, যা যা ঠিক করে দেওয়া লাগে ঠিক করে দিবে, যেহেতু সেকেন্ড হ্যান্ড জিনিস কোনো প্রবলেম হইতে পারে, আল্লাহ যদি চায়, আপনাদের দোয়া থাকলে নাও হইতে পারে। এবং আমার ভাই খুশি যে আপনি এটাতে মানে কালকে সকাল থেকে আপনি আবার রুটিন রোজ করতে পারবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ।